এমন কিছু ভিডিও দেখছি, মিন ও টিন লাইট সম্পর্কে এত বাজে বলা হয়েছে, খিল্লি করা হয়েছে। আমি নিজে প্রত্যেকটি ফোনকে সঠিক বলি না, প্রত্যেকটি ফোনের ভালো দিক রয়েছে, খারাপ দিক রয়েছে। ভ্যালু ফর মানি কখন বলবেন একটা ফোনকে, যখন তার স্পেক্স তার প্রাইসের থেকে আরও বেশি, সেটা ভ্যালু ফর মানি হয়। আর আমার জানা নেই কোনো স্মার্টফোন কোম্পানি সব কিছু একটা জিনিসের ভেতরে দেয় না দেয় না, তবে অনেকে এটা বুঝতেই চায় না। নোট টেন লাইটকে খিল্লি করছে নিয়ে, এই ভালো না ওই ভালো না, বিজ্ঞাপনে রঙিন বিজ্ঞাপনে পা দেবেন না। সত্যি কি তাই? যখন ইউটিউবে ভিডিও দেব, তার যে কন্টেন্ট নিয়ে দেব, তার সম্পর্কে আগে স্টাডি করা উচিত, তাই তো? একটা ভিডিও দিতে হবে বলে দিয়ে দিলাম, সেরকম করা বোধহয় উচিত নয়। তবে আমায় মাফ করবেন আপনারা, এই ভিডিওটি না করে থাকতে পারলাম না। ভিডিওটি দেখে সত্যি বুকে খুব দুঃখ হলো। তবে হ্যাঁ, আপনারা বলেন না যে আমি শাওমিকে টানছি, আমি রিয়েলমিকে টানছি, না, আমি আপনাদের জন্য। মানে যে ব্র্যান্ড ভালো কাজ করে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন, সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। তো মি নোট টেন লাইট গতকাল ভিডিওটা দেখে দিয়েছি, আমি খারাপ কথাও বলেছি, তবে এতটাও খারাপ না যতটা খারাপ বলা হয়েছে মি নোট টেন লাইটকে নিয়ে, যতটা খিল্লি করা হয়েছে। শুধু ভিডিও বানানোর জন্য ভিডিও নয়, জনতাকে আর আমার যারা পরিবারের সদস্য তাদেরকে সঠিক তথ্য দেওয়াই একজন ইউটিউবারের আসল উদ্দেশ্য থাকা উচিত, আদর্শ হওয়া উচিত। সে আদর্শ থেকে ভঙ্গ হয়ে যাচ্ছি আমরা। ভিডিওটি দেখলাম, রঙিন বিজ্ঞাপনে পা দেবেন না, শাওমি রঙিন বিজ্ঞাপন করছে। কেন, শুধু শাওমি রঙিন বিজ্ঞাপন করে? রিয়েলমি করে না, স্যামসাং করে না, আইফোন করে না, করে তো সবাই। তো হঠাৎ বুকে এত তীর বাঁধলো কোথায় রেডমি এই শাওমির যে মি নোট টেন লাইট এটাকে নিয়ে? কেন, মি নোট টেন লাইট একটু ভালো দেওয়া হয়েছে প্রাইস হিসাবে, তাই? ভিডিওটির টার্গেট রাখলাম লাইক, মাত্র 1500। আপনারা যদি সঠিক মন দিয়ে ভিডিওটা দেখে বিচার করেন, তাহলে আমি লাইক অনেক আশা করি এবং আমি জানবো আমার এই প্রচেষ্টা সফল হয়েছে। চলুন, প্রথম বলা হয়েছে প্রাইস, প্রাইসটা যেটা বলা হয়েছে সেটা প্রথমেই বলি, ভুল বলা হয়েছে। বলা হয়েছে যে মি নোট টেন লাইটের যে 6GB 64GB এটার দাম রাখা হয়েছে ইউরো অনুযায়ী, মানে ইউরোপে মানে গ্লোবালি লঞ্চ হয়েছে এবং ইউরো অনুযায়ী এটাকে যদি আমি কনভার্ট করি বা মানে এই ভারতে, সেটার দাম হচ্ছে 35,000 থেকে 38,000 আর বাংলাদেশে 40,000 ছুঁই ছুঁই। জানে আদৌ ইউরোকে কনভার্ট করলে কি হয়? হ্যাঁ, এটা 25,000 থেকে 26,000 ইউরোকে কনভার্ট করলে ভারতে হয়, কিন্তু এই দামে লঞ্চ হবে না। আপনি বলুন না, একটু মাথা খাটান। একটা ফোন যখনই চায়না ইউয়ান হিসাবে ইন্ডিয়াতে আসে, সেটা কি সেই দামে আসে? অনেক কমে আসে, বাংলাদেশে একটু বেশি হয় কারণ আনঅফিসিয়াল। আবার যেটা ইউরো, সেই ইউরোটাকে কনভার্ট করে ওই প্রাইসে চলে আসবে? ভাই সম্ভব এটা? কোথায়, মানে কোন দুনিয়ায় বাস করে আমি জানি না। ফোনটার দাম ইন্ডিয়াতে 21,000 থেকে 22,000 টাকা, খুব জোর 23,000 হবে, আর বাংলাদেশে আমার ভাইদের কাছে এই ফোনটার দাম হবে 27,000 থেকে 28,000। কোথায় 40,000, কোথায় 27,000, আমি জানি না, মানে কিছু আদৌ বেস আছে না নাই। তাহলে এই প্রাইস অনুযায়ী আপনি একটা মিড রেঞ্জ, বলা হয়েছে এটাকে মিড রেঞ্জ প্রিমিয়াম ফোন। প্রথমে বলে দিই প্রসেসরটা নিয়ে, আমি আমার ভিডিওতে বলেছিলাম প্রসেসরটা এই দামে একটু বেশি দেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 765G, দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G। আর উনি বলে ফেললেন যে 865 দেওয়া উচিত, এই দামে 865 কোন ব্র্যান্ড দিচ্ছে আমাকে বলো তো? আর আপনারাই বলুন এমন একটা ব্র্যান্ডের কথা যে আপনাকে সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে, যে আপনাকে কার্ব ডিসপ্লে দিচ্ছে, যে আপনাকে পেছনে কার্ব বিল্ড কোয়ালিটি দিচ্ছে, যে আপনাকে ক্যামেরা ভালো দিচ্ছে, সব কিছু একটা ফোনে পাওয়া যায়, মানে মগের মুলুক নাকি? তাহলে আইফোন এসি এত মুখ থুবড়ে পড়তো না, ওয়ানপ্লাসের বেশ কিছু ফোন এত মুখ থুবড়ে পড়তো না, তার জন্য ওয়ানপ্লাস জেড আসছে। ভাই একটা কথা, যখন ভিডিও করছো মাথায় রেখো, ফ্ল্যাগশিপ, মিড রেঞ্জ আর বাজেট, তিনটে পার্থক্য আছে, আমার ভিডিওতে প্রথমেই কালকে বলে দিয়েছিলাম ক্যাপশনে। ফ্ল্যাগশিপ মানে সে ফ্ল্যাগশিপ লেভেলের থাকবে, কিন্তু সেখানেও কম্প্রোমাইজ থাকে, হয় ব্যাটারিতে নহলে বিল্ড কোয়ালিটিতে কিছু না কিছু থাকবেই। আবার মিড রেঞ্জ মানে সব কিছুই পাওয়া যাবে কিন্তু অর্ধেক অর্ধেক করে। তাহলে প্রাইস নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে ডিসপ্লে নিয়ে, 120Hz রিফ্রেশের ডিসপ্লে আমি ব্যবহার করছি পোকো X2, এমন আহামরি কিছু নাই। আর আপনি যদি 120Hz রিফ্রেশের ব্যবহার করেন, ব্যাটারি ড্রেন প্রচণ্ড বেশি হয়। আর আপনি বলুন তো, আমাদের দৈনন্দিন জীবনে কত 120Hz রিফ্রেশারটি আমরা ইউজ করি বলুন তো?
করি না, কিন্তু যেটা ইউজ করার ইচ্ছে হয় সেটা সুপার অ্যামোলেড প্যানেল। উনি বলে ফেললেন যে মি নোট টেন লাইটে 6.4 ইঞ্চ, এখানে ভুল, 6.47 ইঞ্চেসের ডিসপ্লে, সুপার অ্যামোলেড প্যানেল, অর্ধ চাঁদের একটা ওয়াটার ড্রপ। আর উনি বললেন এই ডিসপ্লে অত ভালো না, কারণ এতে কোনো রিফ্রেশ রেট দেওয়াই হয়নি, 60 হার্সের দেওয়া হয়েছে। আচ্ছা, সুপার অ্যামোলেড প্যানেল যদি আপনি পান ফুল এইচডি প্লাসের সঙ্গে, ওটা আপনার ভালো লাগবে না একটা আইপিএস ডিসপ্লে আপনার ভালো লাগবে, কোনটা ভালো লাগবে 120 হার্সের সঙ্গে? মত বিভিন্ন হতে পারে, কিন্তু আমি পার্সোনালি সুপার অ্যামোলেড প্যানেল ভালোবাসি, কারণ আমি জানি তার গুরুত্ব কতটা। তো বলে দেওয়া হলো এখানে 120 হার্সের রিফ্রেশ রেট নাই, তাই ডিসপ্লেটা অত ভালো না। বললো যে কার্ভ ডিসপ্লের অনেক প্রবলেম আছে, ফোন হাতে নাই, আর বলে দেওয়া হলো ফলস ট্যাপিংয়ের এখানে সমস্যা, তার জন্য হুয়াওয়ে তাদের ফোনগুলোকে আরও কাট করে দিচ্ছে, আর স্যামসাং বলে উঠিয়েই নিচ্ছে। আরে আমি ফোনটা হাতে পাইনি, আমরা ইউজও করলাম না মি নোট টেন লাইট, বলে দিলাম যে ডিসপ্লে খারাপ বা ডিসপ্লে অত ভালো না, ভালো তবে অত ভালো না, কেন কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, সমস্যা ফলস ট্যাপিং সমস্যা। আরে ফোনটা আসুক হাতে, ফোনটা ব্যবহার করি, নিজের টাকাকে খরচ করি জনতার জন্য, আমার দর্শকের জন্য, আমার পরিবারের সদস্যদের জন্য, তারপর না হয় কোনো সমস্যা হলে তবে বলবো। তাহলে আগে ফোনটা না এসেই তার সম্পর্কে কিছু বলা আমার মনে হয় ঠিক না। বলা হলো এখানে আধুনিকতার ছোঁয়া নাই, কেন না পাঞ্চোল ডিসপ্লে নাই, এই তো ডুয়াল পাঞ্চোল ডিসপ্লে পোকো X2 ভালো, তবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেও ভালো। আর আমি বলবো নচই ভালো না, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার তো ফুল ভিউ ডিসপ্লে ভালো লাগে, আপনাদের কোনটা? তাহলে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভুল। এইবার বলা হলো প্রসেসর 865-এর প্রসেসর নাই, কেন ওই যে আইকিউ নিয়ত্রিতে আছে, কিন্তু আইকিউ নিয়ত্রিতে যদি আর বেশ কিছু দেখি 48 মেগাপিক্সেলের ক্যামেরা, তো ওটা ভালো হয়ে গেল ওই দামে 35,000 টাকায়? আইকিউ নিয়ত্রিতে আইপিএস ডিসপ্লে LCD ভালো হয়ে গেল, ও 144 হার্টসের রিফ্রেশ আছে যে, কিন্তু আইপিএস LCD এটা আর বলা হলো না। আমাদের আইকিউ নিয়ত্রি ভালো হয়ে গেল কেন বাবা, 44 ওয়াটের চার্জার আছে, এটা বলা হলো না, 4500 mAh ব্যাটারি ওখানে দেওয়া আছে, কি 4700 mAh ব্যাটারি কম, বাহ, তাহলে ওই ফোনটা সব থেকে ভালো, এই ফোনটা ভালো না, মানে মি নোট টেন লাইট ভালো না, কেন 730G যে প্রসেসরটা দেওয়া হয়েছে, আমি বলছি প্রসেসরটা এই প্রাইসের সঙ্গে খাপ খায় না, অ্যাটলিস্ট 765G দেওয়া উচিত, আমি আমার পুরনো আর কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতেও বলেছিলাম, কিন্তু তার মানে না 865-এর সঙ্গে আমি কম্পেয়ার করে ফেলবো, কোথায় আছো বস? 865 এই দামে সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, পেছনে কার্ভ ডিজাইন, গ্লাস, তার সঙ্গে 64 মেগাপিক্সেলের হাই সেন্সার, সব দিয়ে তোমাকে ব্র্যান্ড দিয়ে দেবে, আমরা এক্সপেক্ট করি না, তাই এটা ভাবতে হবে। 730G যদি বলা হতো 765G দেওয়া উচিত ছিল অবশ্যই, কিন্তু 730G ব্যবহার করছি, ভালো পারফরমেন্স। আরেকটা জিনিস বলা হয়েছে ক্যামেরা নিয়ে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সেখানে দেওয়া হয়েছে সনি IMX686 সেন্সার, ঠিকই আছে, টেলিফোটো লেন্স কই? আমি নিজে টেলিফোটো লেন্স পছন্দ করি, কিন্তু এখানে আরেকটা কথা ভাবার আছে, আইকিউ নিয়ত্রির সঙ্গে কথা বলা হয়েছে, সেখানে কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা, এখানে কিন্তু 64 মেগাপিক্সেল, যদিও আমি মেগাপিক্সেলে যাই না। হ্যাঁ, টেলিফোটো লেন্স দিলে ভালো হতো, এবং টেলিফোটো লেন্সটাকে টেলিফোটোর মতন ইউজ করা উচিত। রিয়েলমি যেমন তার 6 প্রোতে টেলিফোটো লেন্সটা শুধু জুমের জন্য ব্যবহার করেছে, হাইব্রিড জুম, অত জুম আমরা করি, কেউ ইউজ করি? করি না। বলা হলো ডেপথ সেন্সার কাজের নামে না, কথার অনুযায়ী দেওয়া হয়েছে, কেন ভাই অন্যান্য কোম্পানিগুলো তো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার দিচ্ছে, আর মি নোট টেন লাইটে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার আছে, ভালো লাগলো না? না কই, বলা উচিত ছিল ম্যাক্রো লেন্সটা কাজের না, বললে না? তাই আমার মনে হয় এই জিনিসগুলো ঠিক না। আবার বলা হলো ব্যাটারি তো এখানে 5260 mAh দেওয়া হয়েছে, তাহলে মি নোট টেন লাইটের দামটাকে দেখি কততে আসছে আমার বাংলাদেশের ভাইয়ের কাছে, বন্ধুদের কাছে, আমার ভারতে, তারপর তো বলবো। দিন তো পড়ে আছে, হঠাৎ করে বলে দিলাম এত কিছু, রঙিন বিজ্ঞাপন।